ম্যাস কোথায় নিবে? ম্যাস নিলাম কাঁঠাল বাগান। কাঁঠাল বাগান মানে ওই যে গ্রিন রুট থেকে কাঁঠাল বাগান ঢুকলে বাজারের সাথে একটা মসজিদ আছে, ওই মসজিদের গলি দিয়ে একটু আগাইলে ওইখানে দুটো টিন শেডের বাসা আছে, ওইখানে একটা বাসাতে আজকেই তো ওঠার কথা, আজকেই উঠবো ভাবছি। ঠিক আছে, যাও, ভালো থাকবা। আর ভাবি, ওই ভাই বলছিল যে আমার জন্য একটা বালিশ আর একটা চাদর যদি, মানে আমার একটু সুবিধা হতো আর কি। ঠিক আছে, তুমি বসো, আমি দেখি। আর ভাবি ভাই আরেকটা আবার কি কথা, যে কোন ভাড়া থেকে সম্ভবত আপনি 10,000 টাকা নাকি ভাই বললো যেটা আর কি, যে ওইখান থেকে ভাই বললো আপনাকে বলতে, ওইখান থেকে 2,000 টাকা যদি আমাকে দিতেন, তা আমার পকেট তো একদম ফাঁকা, আমার একটু উপকার হয়। আমি তো পাইনি বাড়ি ভাড়াটা। ঠিক আছে, আজকে আমি যাব, যদি বাড়ি ভাড়াটা পাই তোমার ভাইয়ের হাতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তুমি বসো। আপনাদের কোম্পানি মানে এভাবে মানে কিভাবে মেইনটেইন হচ্ছে বুঝতে পাচ্ছি না। আপনি কোম্পানি চেয়ারম্যান হয়েও মানে 7 মিনিট লেট করে ফেলছেন। আর কি বলবো, সরি, আপনার এই কনসার্নের জন্য আপনাকে ধন্যবাদ। আসলে যান জট ঝক্কি টকি মিলে আমার তো নানা রকমের অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেগুলো শেষ করে আস্তে আস্তে আমি রিলে আমি একদম ট্রান্সপোর্টের কথা একদম সিরিয়াসলি আমি যে থিঙ্কিং আমার দরকার আছে, আর তো পারা যাচ্ছে না। আমি তো যান্ত্রিক জীবনের বাইরে সবসময় থাকতে চাই, একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না সেটা। এনিওয়ে লেটস টক। স্যার, বাইরে কিছু মেয়ে এসছে স্যার, তাদের মধ্যে দু একজন আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে স্যার, কি বলবো স্যার? আমি তো অলরেডি একটা মিটিং এ বসে গেছি। এক কাজ করা যায়, বাপ্পি সাহেব তো এখন আসেননি, এনিওয়ে উনি আসে চলে আসবে, উনি হ্যাঁ আসলে উনি ব্যাপারটা ডিল করুক। হ্যাঁ, আমি অলরেডি একটা মিটিং এ, সরি। ওকে স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এনিওয়ে তো আমরা লেস টক, হ্যাঁ, স্টার্ট করতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, জি বলুন বলুন। আপনি থেকে তুমি করে বললে বেটার হয়, আগে থেকে আমরা তো অনেক ক্লোজ হয়ে গেছি। না, সে তো ঠিকই আছে, সে তো ঠিকই আছে, মানে এটা সময়ের সাথে সাথে এটা হবে, পারবো ইয়ে করা যাবে, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো আমাদের যে ডিসকাশনটা ছিল ওটা বাইরে আনাদার কোনো প্লেস রেস্টুরেন্ট, এনিওয়ে হ্যাঁ সে তো যাওয়াই যায়, যাওয়া যায়। কিন্তু ওই বাপ্পি সাহেব তো এখনো আসেনি, তো এই দিকের যে বিষয়গুলো আছে সেটা একজন রেসপন্সিবিলিটি না নিলে তো চলছে না। উনি তো অলরেডি লেট করেই ফেলছেন, তাছাড়া যদি আরো 1 ঘন্টা লেগে যায় তাহলে তো আমাদের হচ্ছে না। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছেন, খামোখা সময় নষ্ট হচ্ছে, খামোখা সময় নষ্ট না করে ওনার দায়িত্ব তো কাউকে বুঝিয়ে দিই। আমি দেখি কি করা যায়, মানে একটা কোম্পানি এতগুলো কাজ এই সেই সমস্ত কিছু মিলে সমস্ত বিষয়ে এত কনসেন্ট্রেশন দেওয়াটা আসলে একটা হ্যাঁ মো স্যার সরি স্যার সুমি হ্যাঁ সুমি 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 এনিওয়ে সুমি কি ইয়া সেটা হচ্ছে যে আমাদের যে মিটিংটা সেটা আমরা ভেনুটা চেঞ্জ করছি, আমরা একটা অন্য জায়গায় গিয়ে মিটিংটা করতে হচ্ছে, তো বাপ্পি সাহেব এলে ওনাকে ওই ইয়েগুলো অ্যাটেন্ড করতে বলবেন, আর আমাকে আপনি একটা ফোনে ওনার সাথে যোগাযোগটা মিলিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি যে আমাকে টাকাটা দিলে, এই যে রিসেন্টলি যে টাকাটা দিলে, এই টাকাটা আমার কত বড় কাজে লাগছে তুমি জানো? উৎকান্তি মাঝে জানার দরকার নেই, তবে ব্যাখ্যাটা দিই আমি, তোমার রাগ থাকবে না। শোনো, বাদল ভাইয়ের সাথে আমার কথা ছিল যে এই প্রজেক্টে সে 50 আমি 50 এভাবে ইনভেস্ট করবো। মাঝপথে হঠাৎ করে সে তার কোন ভাই আরেকটা বিয়ে করবে, ব্যাংকের সিসি পাচ্ছে না, কই কে কোথায় যাচ্ছে কি নানান কাহিনী দিয়ে বললো, যে হঠাৎ করে বললো যে আমি বা পিসাহেব আমি ইনভেস্ট করতে পারছি না। তো এই মুহূর্তে যে এই নগদ টাকাটা, এটা তো আমি হুট করে জোগাড় করতে পারতাম না। ব্যবসায়ীদের কাছে নগদ টাকা যে কী জিনিস সেটা তুমি বুঝবা না, মানে হুট করে কোনো বিনা নোটিশে হুট করে 2 দিনের মধ্যে এত টাকা। শোনো,
একটা খুশি খবর আছে, মানে এই তিন দিনে আমাদের অ্যাপ্লিকেশন জমা পড়ছে, মানে ক্যান্ডিডেটদের 350 রুপি, হাতে আরও 17 দিন সময়। আমাদের টার্গেট হচ্ছে 2000 ক্যান্ডিডেট যদি হয়, অন্য সব হিসেব নিকেশ বাদ দিয়ে শুধু ব্যাংক ড্রাফটের যে টাকাটা পাবো এটার অ্যামাউন্টটা তুমি ভাবতে পারো? আমার তাতে অ্যামাউন্ট দরকার নেই, কোনো অ্যামাউন্ট দরকার নেই আমার। ঠিক আছে, অ্যামাউন্টের কথা আমি বলিনি, শোনো, আমি যেটা বলতে চাচ্ছি যে ব্যাংক ড্রাফটের টাকাটা ভাঙাতে হয়তো একটু সময় লাগতে পারে, এটা পেলেই আমি মানে আগের পরের সব টাকা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো, এতে তোমার বা আঙ্কেলের কোনো আপত্তি বা কোনো সমস্যা আছে? ঠিক আছে, কথাটা একটু হিসেব বলো, বাঁচলাম। অফিসে? হ্যাঁ, আমার অফিসে, আমার অফিসে তুমি মেয়ে মানুষে কি করবা? এই না বলল যে তোমরা শত শত মেয়ে নিয়ে, মেয়ে মডেল নিয়ে কাজ করো, তো আমি কার সমস্যাটা কোথায়? আমি অ্যাপ্লাই করব। একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওরা অফিসে যাচ্ছে কেন? ওরা অফিসে যাচ্ছে প্রফেশনাল কাজে, ক্যান্ডিডেট হিসেবে। আমিও ক্যান্ডিডেট হিসেবে যেতে যাচ্ছি। তুমি ক্যান্ডিডেট হিসেবে আমার অফিসে যাবে? হ্যাঁ। তারপর মানে আমি ওখানে অ্যাপ্লাই করব, আমি যেখানে তুমি আছো, তুমি একটা সাইন করে দিলেই তো, মানে তুমি যদি বলো তাহলে তো আমি সিলেক্ট হয়ে যাব। মানে তুমি কি সিরিয়াসলি মডেলিং করবে? না, হ্যাঁ তুমি মডেলিং করবে। শোনো, এই লাইন সম্বন্ধে তোমার কোনো রকম ধারণা নেই। বাদল ভাইয়ের সাথে আমরা কিন্তু এর আগে, আমি এবং বাদল ভাই মিলে এর আগে যে প্রজেক্টটা করলাম, ফেয়ার প্রজেক্ট, বাদল ভাই অত্যন্ত ভালো একটা মানুষ, তুমি চিন্তাই করতে পারবা না এখন সে সারাদিন মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকে। মানে এই লাইনে মানে ভালো থাকা যে কতটা যেখানে তুমি থাকবা সেখানে তো আমার কোনো সমস্যা থাকার কথা না। বাদল ভাই কেন, অন্য কেউ থাকলে তো সমস্যা থাকার কথা না, তুমি আমার পাশে থাকবা, আমি চাই তোমার পাশে আমি সবসময় কাজ করব। মানে অফিসে? হ্যাঁ, আমি তোমার সবসময় তোমার পাশে পাশে থাকতে চাই, তোমার কাজের পাশে থাকতে চাই আমি। তাহলে আর কি আসলে দিন, কিন্তু সবাই তো কিন্তু আমার মতো এত ভালো না, নিজে বুঝি, পরীক্ষা করতে চাও, আসো ইনভলভ হও, নিজেই বুঝবে। আসো সমস্ত লোকজন যাদেরকে আমি অ্যাপয়েন্ট করেছি, মানে ঝড়ের বেগে ইয়ে চলছে, হ্যাঁ কাজ টাজ চলছে, মানে she is going to be our partner, ei bishoye ajkei amader ekta final siddhanto nite hobe ebong noitik bhabe eta ami apnake to na janiye parchi na karon total jinish ta to apni ye koren to ei bishoye tai ajke amra siddhanto debo ha to apni jaben naki na na thik ache apna kono choren na ha na apnu to kotha bolben nei important kotha amader khub personal kotha amar dharona kono restaurant e bosben ha exactly so ha no problem thik ache pore kotha hobe oi বাসায় কেউ আছে? আছে তো, বেগুন আছে, সবাই আছে, তুই একটু চলতো আমার সাথে উপরে। তুই তো আমার কোনো খবরই জানালি না। আসলে ওই যে মেজাবত দেখা না, নানা রকম জামালার মধ্যে আছে, নতুন অফিস লই তো, আর অফিসে আনার বড় করে আর গাড়িটা রে কিনে, মানে অনেক ধর রুদ্ধে আছে। তো মেজো ভাই ঝামেলা নিয়ে আমি কি করব? হ্যাঁ তুই তো বলছিস আমাকে যেন আমি মেজো ভাইকে না ফোন করি, এখন কে টাকাটা আমাকে তুলে দিবে? তুলে তো দিবি তুই, আমি কি মেজো ভাইকে ফোন করতে যাবো টাকার জন্য? আচ্ছা অনেক চিন্তা করবেন, আমি মেজো ভাই ফোন করবো, আর অনেক টেনশন না করবেন, টিয়া ফাই যাবেন। টেনশন করবো না মানে? তোর দুলা ভাই তো এই টাকার জন্য আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে, টেনশন করবো না কেন? টেনশন না করবেন, টিয়া ফাই যাবেন কই তো, টিয়া আমি মেজো ভাই হয়ে যাবেন, টিয়া ফাই যাবো পাই যাবো করে তো কতদিন গেল, আমি তো পাচ্ছি না টাকাটা। শোন তুই যা এখনই ফোন কর মেজো ভাইকে, আমি এখনই আবার বাসায় যাবো, টাকার খবরটা আমাকে জানা।
হ্যালো নাজবদা, খবর? হ্যাঁ খবর, হ্যাঁ বল কি। ওই যে অন্য তো আর টিউ নদিলেন এখনো? কোর্টে যেন আমি ভীষণ ব্যস্ত আছি আমার এই মুহূর্তে। হ্যাঁ তো বল, মনে থাকে না তো সবকিছু সবসময়? বল দেখি কি বিষয়টা। ওই যে নার্গিসের বাসার যে অনেক এখন থাকতে লেখগণ অন্য তো আরো 2 মাসে 1 লাখ দিবার হতো না? ও মানে 2 মাসের জন্য 1 লাখ, মানে প্রত্যেক মাসে ভাড়া পড়ছে তোর 1 রুমের 50,000 টাকা করে, এই তো? ওকে নট দ্যাট মাচ, ইটস চিপ, রিজনেবল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো অনেক হতে দিবেন আর নার্গিস তো ফুটতে দিন টিয়া লাগে। কখন চাচ্ছিস তুই? আজই হলে আজকে। আজকে তো হবে না, আমি একটা জরুরি মিটিং আছে, আমি বসে আছি মিটিংয়ে, অলরেডি বসে গেছি আমি। তো তুই কালকে একবার ইয়ে কর। হ্যাঁ হালিয়ে, আচ্ছা ঠিক আছে হালিয়ে, কিন্তু হালিয়া মানে হালিয়ে 1 লাখ টাকা এমন আর কি। তুই কালকে তাহলে একবার আয়, ফোন করে আয়, আমি দিয়ে দিব। আচ্ছা তাহলে তো ছাড়ছি। হ্যাঁ ছাড়ছি, শুভেচ্ছা শুভেচ্ছা। ওই আমি যে রুমটা 2 মাসের জন্য নিয়েছি তো 50,000 টাকা করে পার মান্থ, তো এখন অ্যাডভান্স চাইছে। হ্যাঁ তো এনিওয়ে আপনার আব্বুর সাথে কি ডায়লগ ওপেন করেছিলেন? তা তো বলছি, বাট আপনি থেকে তুমি ডাকলে ভালো হয় না? সে তো করাই যায়, মানে হয় না যে একেবারে নতুন একটা জিনিস ইয়ে হয় না, সংকোচের বিষয় আছে। এনিওয়ে এটা হয়ে যাবে সময়ে। হ্যাঁ বিয়ে করে দেবো তো কি আপনি বলেছেন? আমার আপনি ওকে ওকে আই এম সরি। হ্যাঁ পারবো, আমি অবশ্যই পারবো। আব্বু কি বললেন? সাডেনলি লাস্ট নাইট আব্বু বাইরে চলে গেল। ও আই সি, কোথায় গেলেন এবার? এডিনবার্গ। ও এডিনবার্গ, হ্যাঁ আই সি। হ্যাঁ অনেকে বলে এডিনবার্গ, বলে ইটস এ ভেরি নাইস প্লেস টু সি, মানে ও টোটাল শহরটা একটা পাহাড়ের উপরে ক্যাসেল আছে। প্রবাবলি জর্জ দ্য ফিফথ যখন স্কটল্যান্ডে আসেন, হ্যাঁ তখন ওখানে একটা মূর্তি তৈরি করা হয়েছিল, ঘোড়ার পিঠে আছে জর্জ দ্য ফিফথ। হ্যাঁ ভেরি গুড, ওটা ক্যাসেলের নিচে আছে। এনিওয়ে উনি ফিরছেন কবে, কতদিন থাকবেন? অ্যাটলিস্ট 10-12 দিন তো লেগেই যাবে। 10-12 দিন তাহলে তো আমাদের ইসের মানে ডিসিশনের ক্ষেত্রে একটু ডিলে হয়ে গেল না? আপনি কি মনে করছেন? হ্যাঁ তা তো হচ্ছে, বাট বাদল ভাই যে আপনি যে গুলশানের বাড়িটা নিলেন তো ওটার কাজ কতটুকু এগোচ্ছে? দেন চলেন না ঘুরে আসি। ওর তো যাওয়াই যায়, আপনি ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো অসুবিধা নেই। আর টেলিফোনেও আমি খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারি ইফ ইউ টু ইন্টারেস্টেড। সকালবেলা আমি গিয়েছিলাম, মানে এমন সমস্ত কাজ চলছে, মানে চারিদিকে এত হুল সুল, সমস্ত লোক 50 থেকে 60 জন লোক একসঙ্গে কাজ করছে, পেইন্টিংয়ের কাজ হচ্ছে, কনস্ট্রাকশন, সিভিল ওয়ার্কের। হ্যাঁ তো ওইখানে মানে যে পরিবেশটা আছে ডার্টি, ওই পেইন্টিংয়ের যে স্মেল, স্পিরিটের গন্ধ, মোটামুটি একটা কমপ্লিট হোক দেন আমরা ঘুরে আসবো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ক্যান আই অফার ইউ সামথিং? কি খাবেন? নাথিং স্পেশাল, জাস্ট ড্রিঙ্কস। ড্রিঙ্কস ড্রিঙ্কস ড্রিঙ্কস। নাজমদার ফোন করে দিল, ওই আছে তো ব্যাংক। নাজমদার ফোন করার পর ওই আছে ব্যাংক বন্ধ হয়ে তো তাই আজ এর চেঞ্জ করে কি না পারবো। তো হাত বসে মধ্যে অবস্থা অবশ্যই বুঝি। এত কথা শোনার আমার কোনো দরকার নেই, তুই কালকের মধ্যে টাকা নিয়ে বাসে যাবি, ঠিক আছে? মনে থাকবে তো? আর শোন এই দায়িত্বটা কিন্তু পুরা তোর, তুই যদি না দিতে পারিস আমি মেজুমিকে দরকার ফোন করবো। না 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 তোর ফোন করার দরকার না, আমি বাসে যাচ্ছি, চল নিয়ে আসবি। দেখি জানেন আপনার দাদি রাতটা দিয়া করছে ওই এখন এলাকা ছাড়া, ওই এলাকায় কোনো বেল নাই, যেহেতু জাদির এলাকা ছাড়া আপনার এই এলাকা ছাড়তে হইবে, এটা আলিবাই নির্দেশ, বুঝতে পারছেন? সোজা হিসাব কথা, আমাকে কোনো প্যাঁচ গোছ নাই। ওই দিন আইসিলাম মনে আছে না, খুব ভালো ভালো কথা বলছিলাম, একটু দাম দেন না, পাত্তা দেন, এমন একটা ভাবতেছেন কী জানি আপনি হয়ে গেছেন। আমি অত কথা বুঝি না, আপনি এই এলাকাটা ছাড়বেন এই হল ফাইনাল কথা। রাখেন কি ফোন টোন বুঝি না, ফোন টোন বুঝি না, ফোন করার যাই করেন আপনি 24 ঘন্টা টাইম পেয়েবেন, 24 ঘন্টার ভিতরে এলাকা ছাড়বেন, যদি না ছাড়েন তাহলে ক্লাবে পোলা পাঞ্জে ভাঙ্গে চুরে একসাথ করে দেবো, মনে থাকে জানো? আর শোনেন দাই রাখছেন তো ডাস্টে ভালো হয়েছে।
হ্যালো জাদিদ ভাই, আমি তুহিন। আমি পারুল। ও আচ্ছা আচ্ছা, আপনি পারুল? জি। তো কি ব্যাপার বলুন, এখানে বলবো? হ্যাঁ বলতে পারেন, অসুবিধা নেই তো। না মানে আমি একটু অন্য কথা বলতে চাচ্ছিলাম। অন্য কোথাও না, এখানে বললেও কিন্তু কোনো প্রবলেম নেই, কেউ আসবে না। না মানে ও তো আপনার অফিসে যে কোনো সময় চলে আসতে পারে, প্রায় তো আসে তাই না? হ্যাঁ আসে। কী ব্যাপার বলুন। আমরা বাইরে কোথাও বসে বলি। বাইরে? বাইরে এখানে বললে কিন্তু কোনো প্রবলেম হতো না। মানে আমি তো সমস্যাটা বললাম যে যদি ওর সাথে দেখা হয়ে যায়, আমি যেন ও জানুক আর কি ব্যাপারটা। তা বাইরে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মাহমুদ, মাহমুদ, মাহমুদ আমি একটু বাইরে যাচ্ছি, হাফ অ্যান আওয়ারের মধ্যে ফিরে আসবো। কেউ যদি আসে তাহলে বলো আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে ফিরে আসছি। ওকে। আচ্ছা ঠিক আছে। চাটা তো কিছু খেলেন না তো? না না এখন আমি কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে চলুন। ঠান্ডা কফি বা কোক? আচ্ছা দুটো কোক আর হ্যাঁ একটা ফ্রেঞ্চ ফ্রাই। যেটা বলছিলাম যে ও তো মোবাইল ফোন দুটো ব্যবহার করে, যেটা কম ব্যবহার করে আমার মনে হয় সেই নাম্বারটা আপনাকে দিয়েছে, অসুবিধা নেই আমি। না না আমি আপনাকে বললাম না যে আমি চাই না যে জানুক আমি এখানে এসেছি, মানে আপনার সাথে দেখা করেছি। ঠিক আছে সেটা আমি বলব না, আমি জাস্ট হ্যালো। হ্যাঁ আপনি কোথায়? একটা কামে যেতেছি, মনে করো যে রাস্তায় আছি আর কি। আচ্ছা শুনেন, আপনি এক কাজ করবেন, আমার অফিসে ঘন্টা খানেকের মধ্যে একবার আসুন না। এক ঘন্টার মধ্যে না? হ্যাঁ আমি যে কামটা যেতেছি মনে করো 20-30 মিনিট লাগবো, আইতে পারুম তো? তাহলে আপনি ঘন্টা খানেকের মধ্যে আমার অফিসে আসছেন তাই তো? হ্যাঁ আইতেছি, কি জরুরি নাকি? হ্যাঁ তো ঠিক আছে, ঘন্টা খানেকের মধ্যে আপনি আসছেন, আমার সাথে দেখা হচ্ছে। ওকে ওকে হ্যাঁ বাই। ওকে আসলে কিছু বলবো? মানে হচ্ছে কি আমাদের বাসায় মানে বাসার চারপাশে কয়েকটা না মানে দুটো লোক ঘুরঘুর করছে, তো সেটা দেখে আসলে আমি খুব ভয় পেয়ে গেছি, এই জন্যই আসলে আমি আপনাকে। ও আচ্ছা, দুটো লোক ঘুরঘুর করছে তাতে আপনি ভয় পেয়ে গেছেন? মানে ওগুলো না আগে একবার আমাদের বাসায় এসেছিল, এসে জাদির থাকে কিনা জিজ্ঞেস করছিল, তখন তো আমি বলে দিয়েছিলাম যে না থাকে না এখানে, আবার এখন কুকুর করছে সেই জন্য আর কি। আপনি ওকে একটু বলবেন যে সাবধানে থাকবে, মানে লোকগুলো যে এসেছিল এটা বলার দরকার নেই, তাহলে তো বুঝে যাবে যে আমি। ঠিক আছে সেটা আমি এমনি সাবধানে থাকবে সেটাই বলবো। তো ছেলে দুটো কথা বলছেন, ওরা কি পাড়ারই কেউ ছেলে নাকি অন্য থানা পুলিশের লোক? এটা কিভাবে বলবো বলেন, দেখি কেউ ভাবে বোঝা যায়। ঠিক আছে অসুবিধা নেই, ওটা আমি টেকনিক্যাল লোকে বলে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ তো ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। না এখন মানে যে অবস্থা চারিদিকে যেরকম প্রসার, মানে আমি তো ইচ্ছে করলে মানে চাইলেই যে কারো যে কোনো সোর্স থেকে 2-4 লাখ টাকা আমার পাওয়ার কোনো বিষয় না, এটা তো আপনি বুঝতে পারেন। কিন্তু হঠাৎ করে ইনস্ট্যান্টলি মানে আমার 1.5 লক্ষ টাকার মানে ভীষণ ইয়ে হয়ে গেছে আর কি, দরকার তো। আপনি কি মানে দেখ তোর সাথে লেনদেন করে
আমি যেটা বুঝেছি মানে এটা আমি ঠিক করেছি যে ব্যবসায় যদি আমার লেনদেন করতেই হয় সেটা আমি তোর সাথেই করব, ইনভেস্ট যদি করতেই হয় সেটা আমি তোর সাথে করব। সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। মানে পৃথিবী থেকে তো সততা উঠেই গেছে, আমি দু একজন যা সৎ লোক এই দেশে দেখেছি আমার বলতে গর্ব হচ্ছে যে তুই তাদের মধ্যে অন্যতম। হ্যাঁ সে ঠিক আছে, এখন মানে যে বিষয়টা দাঁড়াচ্ছে তাহলে কি আমি ওই টাকাটা পেতে পারি? এখন তোর টাকাটা কখন লাগবে বললি? হ্যাঁ এখন দিলে খুব ভালো হয়, আর রাতে দিলেও চলবে, চালিয়ে নেওয়া যায়। এখন তো আর সম্ভব না, কারণ এত টাকা তোর বাড়িতে রাখা সম্ভব না। তো তোকে আমি যদি খুব প্রয়োজনই হয় তোকে আমি চেক লিখে দিচ্ছি, তুই সকালে ব্যাংক থেকে তুলে নে। হ্যাঁ ভাই একটু ম্যানেজ করে নিতে হবে। এখন একটু হিসাবটা পরিষ্কার করে বলি, মানে তুই তো আমার কাছ থেকে আগে নিয়েছিস 2 লাখ, ঠিক তো? হ্যাঁ 2 লাখ। আর 2 লাখের জন্য তুই আমাকে দিচ্ছিস প্রতি মাসে 20,000। 20,000। এখন তোকে যদি আমি আরো 1.5 দেই তাহলে কত দাঁড়ালো? 3.5। আর ওই বাড়তি 1.5-এর জন্য তুই আমাকে তাহলে দিবি 15, এই তো? হ্যাঁ 15। আচ্ছা তাহলে 3.5-এর জন্য 35। হ্যাঁ হিসাব তো পরিষ্কার হয়ে গেল। ঠিক ঠিক ঠিক। আর শোনাছিস তো, তোর ভাই তো আর একটা বিবাহ করেছে। হ্যাঁ শুনলাম সে তো, সব আমি তো শুনেছি সবাই। কিন্তু এই বিষয়টা নিয়ে আপনি এত উচ্ছ্বসিত কেন? মানে আপনিও কি তাকে সাপোর্ট করছেন? মানে আপনার মনের মধ্যে এরকম কোনো ইচ্ছা? শোন শোন, এটা আমার চরিত্রের মধ্যে নাই। যদি চরিত্রের মধ্যে থাকতো তাহলে আগেই দেখতে পেতিস। ওর চরিত্রের মধ্যে রয়েছে সেই জন্য সে করছে, ও আরও করবে। দেখ তোর ছোট ভাই এ কাজ পুনঃ করবে। হ্যাঁ এ তো ভাবি তো প্রচণ্ড রেগে আছে, সে তো নানা ধরনের ইয়ে করছে, ইনিশিয়েটিভ নিচ্ছে। তো এখন যেটা আমাকে বললো যে সে একটা ইয়ে কেস। হ্যাঁ সে তো ঠিকই সিদ্ধান্ত নিয়েছে, কারণ আমিও সত্যের পথে ন্যায়ের পথে রয়েছি। তার জন্য যদি আমার টাকা পয়সা খরচ করতে হয় আমি করব, এবং আমার মনে হয় যে প্রত্যেকের এটার সঙ্গে থাকা উচিত। আচ্ছা ঠিক আছে, আপনার তো এই ব্যাপারে তো যথেষ্ট সোচ্চার একটা ভূমিকা আপনি নিয়েছেন, এটা দরকার, একটা প্রয়োজনীয় পদক্ষেপ আপনি ঠিকই নিয়েছেন। সময় উপযোগী আমিও আছি আপনার সাথে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো সারা চারিদিকে মিলে মানে সারাদিন যে স্ট্রেস গেছে, আই নিড এ ব্রেক অ্যাকচুয়ালি। হ্যাঁ তো ঠিক আছে, হ্যাঁ আচ্ছা চলে এসেছো। হ্যাঁ বলছি না, হ্যাঁ বলছি না, দরজা খোল। হ্যাঁ কি অবস্থা ওদিকে? ঢালাবাদ 24 ঘন্টা সময় দিছি, ওই 24 ঘন্টার ভিতরে ম্যাচ ছেড়ে এলাকা ছেড়ে দেবে। যেহেতু তোমার বাবা এলাকা ছাড়ছে তোমার ছাড়তে হবে। তা ওর রিয়াকশন কি? এবার ভয় পেয়েছে, কঠিন ভয় পেয়েছে। বিশেষ করে আমি যখন কথা হয়েছিলাম না তখন দেখছি ফোন বাড়ি কি কারণে ফোন করতে, আমি নিশ্চয়ই চারিদিকে ফোন করতেছিল। আমি ফোনটা থাপাতে ফালাই দিয়ে বলতেছি তুমি ফোন করা যা করো, তুমি 24 ঘন্টা সময় পাবা, 24 ঘন্টার ভিতরে তুমি এলাকা ছাড়বা, আর কিচ্ছু বুঝি না আমরা। ভয় পেয়েছে, চা খাও এক কাপ। আর মরছে না, চা দে এক কাপ। শোনো এখন বলটা কিন্তু রয়েছে আমাদের কথায়, মানে আমরা যেভাবে গোল দিতে চাই সেভাবে কিন্তু গোল হবে। আর ও 3 মাসের মধ্যে যেন এলাকায় না আসতে পারে সেই ব্যবস্থাটা আমি করছি। তোমাদের কাজ কি বলো তো, তোমাদের কি করতে হবে এখন? নিজেরটা আমি দেখতেছি, এটা আমার ছেড়ে দেন, আপনি খালি উপরটা দেখবেন না। কি করতে হবে কি সেটা বলো? অফিসে গলির কথা বলতেছেন তো, রাইট? এটা তো চা খাও। মানে তোমরা অফিসে গলির পুরো দায়িত্বটা দখলটা তোমরা নিয়ে নেবা। ওখানে গুনে গুনে 48টা দোকান রয়েছে। হ্যাঁ আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ওদের যে ছেলেপেলেরা মানে বিভ্রান্ত হয়ে ঘোরাঘুরি করছে, নেতৃত্বহীন অবস্থা রয়েছে, তাদেরকে একটা একটা করে তুমি দলে টেনে নিয়ে আসতে হবে। আমি কালকে সকালবেলা ক্লাবে যাচ্ছি, আমি দেখতে চাই যে আমার ক্লাব লোকে লোকারণ্য গম গম করছে, ঠিক আছে? আমি কথা বিশ্বাস না কাজে বিশ্বাস, কালকে সকালবেলা দেখবেন যে কি করি। আচ্ছা যাও কাজে নামা করো, যাও। ঠিক আছে যাও, আসি যাও। রাত হয়েছে, চলো খেয়ে নি। যে ফিচারটা শেষ করে যাচ্ছি। ও পরশু তোমার কিছু কিছু বিষয় আমার খুবই পছন্দ। তোমার সামনেই বলি, এই যে তুমি যে সত্যের পথে আপোষহীন এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। আপোষ করবো কি জন্য? আমি সেটাই বলতে চাচ্ছি,
বাদল বলল যে তুমি নাকি জাদিদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছ। জাদিদের বিরুদ্ধে আমি মামলা করবই। আমি ডলির সাথে যোগাযোগ করব। ডলি যদি পারে তো ভালো, আর যদি না পারে তাহলে আমি যেভাবে পারি এই অন্যায় আমি মেনে নেব না। আমি ডলির সাথে যোগাযোগ করব, আমি মামলা করবই। হ্যাঁ, এই বিষয়টার সাথে আমি খুবই একমত এবং আমি খুবই খুশি হয়েছি যে তুমি এটা করতে যাচ্ছ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে তুমি একটা ভূমিকা নিতে যাচ্ছ, তুমি সোচ্চার হয়েছো, এটা আমার খুবই ভালো লাগছে। এবং আমি তো মনে করি যে প্রত্যেক মানুষেরই এটা করা উচিত এবং প্রয়োজনে আমি তোমাকে সহযোগিতা করব, সর্বাত্মক সহযোগিতা। প্রয়োজনে যদি অর্থনৈতিক সহযোগিতা করতে হয়, মানে ধরো যে একবারে হয়তো পারবো না, কিন্তু কিছু কিছু হলেও আমি তোমাকে সহযোগিতা। তাহলে তো আমি না করে মামলাটা তুমি নিজেই করতে পারো। হ্যাঁ, সেটা আমি করতে পারতাম, কিন্তু আমি উকিলের সাথে কথা বলে দেখেছি যে নারী নির্যাতনের মামলা যদি কোনো নারী সেই মামলার বাদী হয় সেটা আরও মজবুত হয়। মানে জনস্বার্থের মামলা জনগণের মধ্য থেকে আসাই বাঞ্ছনীয়। তো ঠিক আছে, চলো খেয়ে নি। ও তুমি তো পড়ছো না? ঠিক আছে চলো। তাহলে এবার দিলাম 1.5 লাখ এবং তুই এই 3.5 লাখের জন্য তুই প্রতি মাসে 5 তারিখের মধ্যে আমাকে 35 দিচ্ছিস। হ্যাঁ, সে সমস্যা নেই। 5 তারিখ কেন, তার আগেও যদি আপনার দরকার হয় আপনি আমাকে বলবেন, নিঃসংকোচে বলবেন, ছোট ভাইকে তো আপনি বলছেন, কোনো সমস্যা নেই, পেয়ে যাবেন। ঠিক আছে, বুঝতে পারছি। তুই তো অনেক ব্যস্ত আছিস, আর একটু সময়। তো তুই যে নতুন বাসা নিয়েছিস, তো সেটা কি 2 মাসের মধ্যে, তো তুই বললি তো 2 মাসের মধ্যে তো এটা ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, 2 মাসে হয়তো লাগবে না, তার আগে পারবে। আমি তো নিজে গিয়ে তদারকি করে এখন সমস্ত লোক কাজ করছে, একসঙ্গে 50 জন লোক কাজ করছে, 3-4টা সেক্টরে বিভক্ত হয়ে, মানে কেউ রং, কেউ এসি, এই সেই করে, মানে একটা ইয়ার তো পারা যাচ্ছে না। এখন এই উত্তরোত্তর চ্যানেলগুলো বাড়ছে, 3-4টা নতুন চ্যানেল আসছে, মেয়ে মডেলদেরকে নিয়ে কাজ, এটা সেটা করে, আজকে হোটেল লবিতে মিটিং, কালকে আরেক রেস্টুরেন্টে, এদিকে গাড়ি কেনার কথা ভাবছি, মানে চতুর্দিকে একটা ডিজাস্টার হতো, একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আসবে। বুঝতে পেরেছি। এখন বিষয় যেটা হচ্ছে যে আমি কিন্তু তোকে 2 মাসের একদিনের বেশি সময় পাবে না, দরকার নাই, দরকার মানে আমি নার্গিসকে বলে দিয়েছি যে 2 মাস থাকবে, আপনি বলতে পারেন, একপরে বোধহয় ম্যানেজ করা, নিঃসংকোচে, কোন দরকার নেই, কোন দরকারই নেই, আমার একটু ইয়ে আছে আর কি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ব্যস্ত রাসি, চলে যা, শুভেচ্ছা, শুভেচ্ছা, চেকটার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যা যা। তোরা হইলাম যে একটা প্রত্যেক দিন ভাড়া দিবেন লাই, তুই 4-5 দিন ফল ফল খিলে ভাড়া যাস। হ্যাঁ, গাছের পাতা হন্ডল লই। হ্যাঁ, তুই তো মার হবে টাইম গিয়ে। হ্যাঁ, মেজাবতা ও অফিসের টে রেডিও গিয়ে গুনে, ও তুই অনেক আন্ডে বাসা থাকলেন যে সময় আর দিয়ে দিতেন টেউন। তো এখন আছে, তোর রাতি আইলে তোই লই।
আচ্ছা 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 তোলে আয় 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 পাঁচশো দশ মিনিট পনেরো মিনিট আসবে পনেরো মিনিট আয় আয় দেখ এখন ঠিক আছে না আচ্ছা তোলে এই যে এ হতাও আয় আয় এর অ্যান্ডা যদি আবার অ্যান্ডা এই যে অ্যান্ডা ফানি জমা দিতে চাই না এবার অ্যান্ডা আবার রেডিস মশার বাবাবো তুই না আবার ফানি সাফ করে দিবি ঠিক আছে না আর অ্যান্ডা জারু দিয়ে দিবি বুঝলি না নইলে কিন্তু তোর আয়ের খবর আছে হইলে মজার আসো